ঢাকা থেকে দুই ঘন্টা দশ মিনিটে ভাঙা গেল ট্রায়াল ট্রেন আজ সকাল দশটা সাত মিনিটে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে পদ্মা বহুমুখী সেতু হয়ে ফরিদপুরের ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রায়াল ট্রেন দুপুর বারোটা সতেরো মিনিটে পৌঁছে ভাঙার রেল জংশনে জানা গেছে পদ্মা সেতু হয়ে আগামী অক্টোবরেই ঢাকা থেকে ট্রেন যাবে ফরিদপুরের ভাঙা পর্যন্ত আগামী দশ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের ট্রেন চলাচল রেলওয়ে সূত্রে জানা গেছে দু হাজার ষোলো সালের চার মে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার পদ্মা সেতু সড়কপথ সাধারণ জনগণের জন্য খুলে দেওয়ার পর থেকে রেলওয়ে বাড়তি গুরুত্ব দেয় মাও ভাঙা অংশের কাজে এরপরও ঢাকা থেকে যশোর অংশের কাজ শেষ করতে না পারায় পুরো পথের পরিবর্তে প্রথমে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন স্টেশনগুলোর কাজ চলছে উদ্বোধনের তিন মাসের মধ্যে প্রধান প্রধান স্টেশনগুলো চালু হয়ে যাবে তখন ট্রেনের সংখ্যাও বাড়বে আগামী বছর যশোর পর্যন্ত রেল চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে সুমনা সুমি জাগরণ টিভি